আল্লাহর যে 99টি নাম রয়েছে, এই নামগুলো মানুষ যখন রাখবে, সরাসরি মূল নামটা রাখা যাবে কিনা, যেমন রহমান, সাত্তার, নাকি আগে পিছনে কোনো শব্দ যুক্ত করতে হবে? আল্লাহ তাআলার নামগুলো দুই দুই ভাগ করতে পারি একটা হিসাবে, মানে কোন নামগুলি শুধু আল্লাহর ব্যাপারে খাস আর কোন নামগুলো আল্লাহর নাম হয় আবার সেম নাম মানুষেরও হয়, তো এইভাবে দুই দুইটা ভাগ করতে পারে। তাহলে আল্লাহ এই নাম আল্লাহর সাথে খাস, এটা আর কারো হবে না, আর রহমান এটা শুধু আল্লাহর সাথে খাস, এটা আর কারো হবে না। জি, করিম, রহিম, হাকিম, তারপরে আলিম, খবির, তারপরে কাদির, কাদের, এগুলি মানুষের নামও হয়, এগুলি আল্লাহর নামও হয়। আল্লাহর নাম যখন হবে তখন এগুলি অনন্ত মর্মের অধিকারী হবে, আর মানুষের নাম যখন হবে তখন সীমিত মর্মের অধিকারী হবে। জি, আর আল্লাহর নাম যখন হবে তখন আলিফ লাম যুক্ত হবে, আল হাকিম, আল কাদির, আল করিম, আল মান্নান, আল দাইয়ান, আলিফ লাম যুক্ত হবে। আর মানুষের নাম হলে তখন আলিফ লামের দরকার নেই। আর কোনো মানুষের নাম যখন এইভাবে রাখবো, আব্দুল হাকিম, আব্দুল করিম, আব্দুল জালিল বা আব্দুল কাদির, আব্দুল আজিজ, তখন এই নামগুলিকে, আব্দুল আজিজকে কখনো আজিজ বলা যাবে না, আজিজ ভাই, আব্দুল আজিজকে কখনো আজিজ ভাই বলা যাবে না, আব্দুল করিমকে করিম ভাই বলা যাবে না। এখানে আব্দুল করিম মানে করিম নামক আল্লাহর গোলাম সে, আজিজ নামক আল্লাহর গোলাম সে। এখানে আজিজ হলেন আল্লাহ, এখানে করিম হলেন আল্লাহ। আব্দুল জলিল, জলিল সাহেব না হবে না, আব্দুল জলিলকে জলিল সাহেব বলা যাবে না, আব্দুল জলিলকে আব্দুল জলিলই বলতে হবে। জি, তো এই আল্লাহর আব্দ যোগ করে, আব্দ মানে বান্দা, আব্দ শব্দটা যোগ করে যে নামগুলি আব্দের পরে আসে এগুলি সব আল্লাহর নাম। এগুলো এই যুক্ত ওয়ার্ডের যেই নামগুলো আছে, এই ওয়ার্ডের এই 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 নামগুলো, যুক্ত শব্দের এই নামগুলো, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল কাদির, এগুলি সবসময় হুবহু যা আছে তাই রাখতে হবে, বলতে হবে, ডাকতে হবে। ধন্যবাদ মোস্তারাম। এরপরে যে প্রশ্নটি মোস্তারাম আপনার কাছে জানতে যাচ্ছি, কোনো সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, নিজ মাকে যদি এমন কোনো পাপে নিমজ্জিত দেখে যেটা সত্যি লজ্জাস্কর, এবং মার ব্যাপারে এমন কোনো পাপ কল্পনাও করতে পারি না সন্তান হিসাবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? অবশ্যই মন আমিন কো মনকার আনফালি ইয়ের হবে, আদি কোনো মনকার কেউ দেখলে তার উপরে কর্তব্য হয়ে যায় হাত দিয়ে সেটাকে বন্ধ করে দেয়া, রুখে দেয়া। পাইলাম ইয়াস্তাতে ফাবে লিসানি, যদি হাত দিয়ে না পারে তারে নিজের ভাষা দিয়ে, জবান দিয়ে এটাকে রুখে দিতে হবে, এটা তার ফরজ কর্তব্য। পাইলাম ইয়াস্তাতে ফাবে কলবি, সেটাও না পারলে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে। তো মায়ের, মাকে রক্ষা করা এটা তো তার ছেলের একটা কর্তব্য, যদি তার বাবা না থাকে তখন ছেলের উপরে কর্তব্য, মায়ের অভিভাবক কিন্তু ছেলে, বড় ছেলে। তো সেই হিসাবে ছেলে যদি মাকে রক্ষা না করেন, ছেলে দায়ুস, জিনাল হারাম জানাত আল্লাহ দায়ুস, দায়ুস পুরুষদের উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, যারা নিজেদের নারী, মা হোক, নিজের স্ত্রী হোক, বোন হোক, কে হয় হোক, তাদের চরিত্র রক্ষা যদি না করে তাহলে সেই পুরুষটা দায়ুস, সে দায়ুস পুরুষের জন্য জান্নাত আল্লাহ হারাম করে রেখেছেন। অতএব বড় ছেলে কলে বলে কৌশলে যেইভাবে সে পারে তার মাকে সেই মন্দ থেকে সে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে, যেভাবে হোক, যেভাবে পারবে সেভাবে সে এটা রক্ষা করবে, এটা তার ফরজ। ধন্যবাদ মোস্তারাম। স্বামী যদি বিদেশে থাকে তাহলে স্ত্রীর হক আদায়ের ব্যাপারে অনেক সময় স্বামীর উদাসীনতা অথবা দেশে না আসতে পারার কারণে স্ত্রীর হক যথাযথভাবে না পাওয়ায় অনেক মেয়েরা বিপথে যেতে বাধ্য হন, এক্ষেত্রে মোস্তারাম ইসলামের শরীয়ার কোনো দৃষ্টিভঙ্গি বা দিক নির্দেশনা আছে কি না? নেই। হযরত ওমরের সময় এই ধরনের একটা ঘটনা ঘটার প্রেক্ষিতে হযরত ওমর নবীজির স্ত্রী সহ সবাইকে ডেকে পরামর্শ চেয়েছিলেন যে একজন স্ত্রী তার স্বামী ছাড়া কত মাস থাকতে পারে। তখন নবীজির স্ত্রী হযরত হাফসা সহ যারা বেঁচে ছিলেন তারা বললেন যে সর্বোচ্চ 4 মাস, এবং কোরআনে এটা আছে, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর, যারা তাদের স্ত্রীর সাথে এইভাবে কসম করে যে আল্লাহর কসম তোমার কাছে আমি আসবো না, তাহলে কত মাস থাকতে পারবে? সর্বোচ্চ 4 মাস, 4 মাস পরে তাকে আসতেই হবে, নাহলে তালাক দিয়ে দিতে হবে। অতএব বিদেশে যারা থাকেন অবশ্যই 4 মাসের মধ্যে তিনি স্ত্রীর কাছে আসবেন। হযরত ওমর তার খেলাফতকালে গোটা মুসলিম সাম্রাজ্যে এই ছুটি জারি করে দিয়েছিলেন যে স্বামীরা সৈনিক হিসাবে বা যে কোনো কাজে তারা বাইরে গেছেন 4 মাসের ভিতরে তারা বাড়িতে আসবেন, স্বামী স্ত্রীর কাছে আসবেন, এটা ফরজ। আমরা কি করব? আসলে অনেকে হয়তো ভাবছেন যে তাহলে আমাদের বাংলাদেশের তো বহু বহু ভাইয়েরা বিদেশ থাকেন, বিদেশ করেন, কিন্তু শরিয়া আসলে ইসলামী শরিয়া যেটা বলে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজা, যে আল্লাহর
ভয় যদি কেউ করে, আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহর হুকুম মেনে চলতে চায়, তাহলে সকল সংকটে আল্লাহ তাকে একটা না একটা উত্তরণের পথ করে দেবেনই। বিদেশি ভাইদেরও আল্লাহ সেটা উত্তরণের পথ করে দেবেন। আসলে এখানে শরিয়ার আর কোনো ছাড়পত্র আমি দেখি না, যদিও এখানে এটা একটা অপশন এখানে থাকবে যে স্ত্রী যদি ছাড় দেয় যে ঠিক আছে তুমি এত মাস পরে আসলে চলবে, কিন্তু আজকাল যে অবক্ষয়ে যে সমাজ, আসলে এগুলির উপরে আমরা এই সাহস করতে পারি না যে একটা ফতোয়া দিলাম আর এই ফতোয়ার কারণে পাপি আমি হলাম, উনি বেঁচে গেল, এই বোকামি তো আমি করতে পারি না। এই জন্য ভাই ওই চার মাস কোরআনেও আছে, চার মাস হাদিসেও আছে, এর ভিতরে স্বামীরা স্ত্রীর কাছে আসতে হবে, ছুটি নিতে হবে, আর না হয় তিনি দেশে কাজবাজ করে খান।